তো কেমন আছেন আপনারা? তো বন্ধুরা, অবশেষে দুর্গাপূজো শেষ হলো, আর পূজো শেষ মানেই সবাই আবার একে একে তাদের কর্মজীবনে ফিরে যাবে। এজন্য আমিও আবার চলে আসলাম আপনাদের সবার জন্য নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা শুরু করার আগে আপনারা পূজোয় কেমন এনজয় করলেন বা কোথায় কোথায় ঘুরলেন সেগুলো কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি তো পূজোয় মোটামুটি ভালোই এনজয় করেছি, আর আমি আশা করছি আপনাদের পূজোটাও যথেষ্ট। তো বন্ধুরা চলুন এবার আজকের ভিডিওতে ফিরে আসা যাক। তো পূজোর আগে একটা ভিডিওতে আমি আপনাদেরকে পেঁয়াজ চাষের একদম সহজ পদ্ধতিগুলো দেখিয়েছিলাম, আর সেই ভিডিওটাতে আপনাদের যথেষ্ট ভালো রেসপন্সও এসেছিল। তো এই জন্য আমি ভাবলাম পেঁয়াজ চাষের পরবর্তী পর্যায়ে ঠিক কী কী করা প্রয়োজন সেগুলো আপনাদের সামনে তুলে ধরা যাক। মানে পেঁয়াজের বীজগুলো জমিতে ঠিকঠাকভাবে পচানোর পর যখন সেই বীজগুলো থেকে নতুন গাছ তৈরি হবে তখন ঠিক কী কী করা প্রয়োজন সেগুলো আমি আজকে আপনাদেরকে খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করব। তো সব কিছু খুব ভালোভাবে জানতে হলে অবশ্যই আজকের ভিডিওটা একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনারা যদি পেঁয়াজের বীজ জমিতে রোপণের একদম সঠিক পদ্ধতিগুলো দেখতে চান তাহলে স্ক্রিনে আসা এই ভিডিওটা দেখুন। ভিডিওটার লিংক এই উপরে আই বটনে ফ্ল্যাশ হচ্ছে, এছাড়া আমি নিচে ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। এছাড়া আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করবেন। তো আর ফালতু কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা এখন আমরা আমাদের জমিতে চলে এসেছি, আর আপনারা এই যে ছোটো ছোটো চারা গাছগুলো দেখছেন এগুলো কিন্তু বিনসের চারা। তো আমি খুব তাড়াতাড়ি এই বিনস চাষের পদ্ধতিগুলোর উপরে একটা নতুন ভিডিও নিয়ে আসবো। তো ভিডিওটা একদম মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা এবার আপনারা ভালোভাবে লক্ষ্য করে দেখুন, আমরা যে পেঁয়াজের বীজগুলো জমিতে রোপণ করেছিলাম সেই সব পেঁয়াজের বীজ থেকেই কিন্তু গাছ তৈরি হয়ে গেছে। আর এই যে এই পেঁয়াজগুলো এগুলোর মুখেও কিন্তু কল চলে এসছে, এই পেঁয়াজগুলো থেকে খুব তাড়াতাড়ি এরকম বড় বড় গাছ তৈরি হয়ে যাবে। তো আমি আপনাদের একটা কথা খুব ক্লিয়ারভাবে বলে দিচ্ছি, পেঁয়াজ চাষ করার জন্য কিন্তু কোনো সার প্রয়োগ করার প্রয়োজন হয় না, পেঁয়াজ চাষে বলতে গেলে কোনো খরচই হয় না। এই পেঁয়াজের গাছগুলো এরকম হওয়ার পর মানে পেঁয়াজ থেকে এরকম বড় গাছ বেরোনোর পর আমাদেরকে জাস্ট পেঁয়াজের গুঁড়াগুলোকে মাটি দিয়ে বাঁধতে হবে। তো আপনারা যদি আমার কথাটা বুঝতে না পেরে থাকেন তাহলে দাঁড়ান আমি আপনাদেরকে খুব ভালোভাবে দেখাচ্ছি। এই যে আপনারা এখন স্ক্রিনে যে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন আপনারা ভালোভাবে লক্ষ্য করে দেখুন, এই পেঁয়াজটার শিকড় কিন্তু বাইরে বেরিয়ে আছে। যেহেতু পেঁয়াজ মাটির উপরেই বসানো হয় এই জন্য কিন্তু পেঁয়াজের শিকড় এরকম মাটির উপরেই থাকে। এই যে আপনারা এই পেঁয়াজটা ভালোভাবে লক্ষ্য করে দেখুন, এর এই শিকড়গুলো কিন্তু দেখা যাচ্ছে। তো আমাদের এখন এই মাটি দিয়ে এই পেঁয়াজের শিকড়গুলোকে জাস্ট ঢেকে দিতে হবে এবং পেঁয়াজগুলোকে টাইট করে দিতে হবে, কারণ শিকড়গুলো বাইরে বেরিয়ে থাকলে শিকড়গুলো কুয়াশাতে বা রোদ লেগে পচে যাওয়ার বা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমাদেরকে জাস্ট এই মাটি দিয়ে এই পেঁয়াজগুলোকে ঢেকে দিতে হবে। তো এই দেখুন এই পেঁয়াজগুলোর মুখেও পেঁয়াজের কলা চলে এসছে, মানে এই পেঁয়াজগুলো থেকেও খুব তাড়াতাড়ি পেঁয়াজের গাছগুলো বেরিয়ে আসবে। তো এই পেঁয়াজগুলোকেও কিন্তু এইভাবে মাটি দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। আর একটা কথা অবশ্যই মাথায় রাখবেন, পেঁয়াজের মুখটাকে আলগা রাখতে হবে, মানে যেখান থেকে পেঁয়াজের গাছটা বেরোবে সেই জায়গাটা জাস্ট আলগা রেখে বাকি চারি সাইড থেকে মাটি দিয়ে পেঁয়াজগুলোকে টাইট করে ঢেকে দিতে হবে। তো বন্ধুরা আপনারা এই পেঁয়াজটা দেখুন, তো এই পেঁয়াজটার মুখ থেকে এখনও তো কোনো গাছ বেরোয়নি, কিন্তু দেখুন এর নিচে কিন্তু শিকড় তৈরি হয়ে গেছে, মানে খুব তাড়াতাড়ি এই পেঁয়াজটা থেকেও গাছ বেরোবে। মানে খেতে যদি এরকম পেঁয়াজ থেকে গাছ না বেরোয় তাহলে আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই, সেই পেঁয়াজগুলো থেকেও খুব তাড়াতাড়ি গাছ বেরোবে। তো আমাদেরকে এখন একইভাবে এই পেঁয়াজটাকে এরকম মাটিতে বসিয়ে দিয়ে মাটি দিয়ে চারি সাইড দিয়ে পেঁয়াজটাকে ঢেকে দিয়ে পেঁয়াজটাকে টাইট করে দিতে হবে, কারণ পেঁয়াজের শিকড় বেরোনোর সাথে সাথে পেঁয়াজ পাশে সরে যায় বা মাটি থেকে উঠে চলে আসে, এবং পেঁয়াজের গাছগুলো বড় হওয়ার সাথে সাথে পেঁয়াজগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। এজন্যই মাটি দিয়ে পেঁয়াজের চারি সাইডটাকে একদম টাইট করে দেওয়াটা খুবই প্রয়োজন। শুধু এটুকু করলেই কিন্তু পেঁয়াজ চাষ করার ক্ষেত্রে আর কিছু করার প্রয়োজনই হয় না। তো অনেকেই ভাবে হয়তো পেঁয়াজ চাষ করাটা খুবই কঠিন, তো আপনারা তো সবাই দেখলেন পেঁয়াজ চাষ করাটা একদমই কঠিন না। পেঁয়াজের জাস্ট ঠিকঠাকভাবে বীজগুলো রোপণ করতে পারলে এবং তারপরে পেঁয়াজের গাছ বেরোনোর পর পেঁয়াজের চারি সাইডটা এইভাবে মাটি দিয়ে ঢেকে দিয়ে দিলেই পেঁয়াজ গাছগুলো ঠিকঠাকভাবে বড় হবে এবং খুব তাড়াতাড়ি এই পেঁয়াজগুলো থেকে পেঁয়াজের কালি হবে। এবং আর হ্যাঁ বন্ধুরা, আপনারা একটা কথা সবসময় মাথায় রাখবেন যে পেঁয়াজের জমিটা যেন কখনোই একদম শুকিয়ে না যায়, মানে এই জমিটাতে সবসময় একটু অল্প অল্প রস থাকে। তো আমরা কিন্তু মাঝখানে এই জমিটাতে একদম অল্প করে জল দিয়েছিলাম যাতে পেঁয়াজের জমির নিচের অংশটা একটু রসালো থাকে, আর যেহেতু ভাটির উপরের অংশগুলো কোপানো ছিল সেজন্য কিন্তু মাটিগুলো খুব তাড়াতাড়ি শুকিয়েও গেছে, মানে উপরের অংশটা শুকনো থাকবে আর নিচে অল্প অল্প করে জল থাকবে যাতে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি বেড়ে উঠতে পারে। তো বন্ধুরা আজকের জন্য ব্যাস এটুকুই। আমি আশা করছি আজকের ভিডিওতে দেখানো পেঁয়াজ চাষের পদ্ধতিগুলো আপনাদের অনেক ভালো লেগেছে।
তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন।